আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, তবে এখন ভিডিও করার ওই রকম আর কি ইচ্ছা করে না, শরীরটা অনেক খারাপ থাকে, শরীরটা দুর্বল আর কি। এই কারণে প্রত্যেক ভিডিওতে আমি বলতেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করব না, আজকে যে আমার অ্যালোভেরা গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি এটা কিছুদিন আগে লাগাইছি, লাগানোর পরে এতগুলো চারা বের হয়েছে বলার বাহিরে। এই যে চারাগুলি আমি তুলে ফেলবো, এগুলো আমার দরকার নাই, যদিও মায়া লাগে ছোটো ছোটো চারাগুলো এভাবে তুলে ফেলতে, বাচ্চাগুলো আর কি। এই বাচ্চাগুলো আমি ছাদে একটা মাটিতে নিয়ে রেখে দিব। আমার অ্যালোভেরা গাছ মরে না, সবসময় লাগাইলে সবগুলাই হয়, অনেকেরই নাকি অ্যালোভেরা গাছ হয় না। তা আমার অনেকগুলো চারা বের হয়েছে এটা লাগানোর পরে, এগুলো সব আমি গুনব কয়টা হয়েছে, এগুলো আগে তুলি। এগুলো তুলে না দিলে যে বাকি বড় দুইটা গাছ এগুলো আর কি মানে কি বলে মোটা হবে না, ভালো গ্রো করবে না, যে একটা গাছ আমার নষ্ট হয়ে গেল। তো এই দুইটাই থাকে এখানে, আর আমার চারা হয়েছে অনেকগুলো, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা চারা হয়েছে এই গাছগুলো থেকে। এইগুলো আমি একটা ছাদের উপরে রেখে দিব। ছাদের উপরে আমার অনেক চারা আছে, সেইগুলিও তোমাদের সাথে শেয়ার করতেছি। আগে অনেক আগে লাগানো অনেক অ্যালোভেরা চারা আমার ছাদের উপরে, আর এই বাচ্চাগুলা ফালাইতে অনেক মায়া লাগতেছে, এগুলো ফালাবো না, একটা মাটির মধ্যে নিয়ে মানে পুঁতে রাখবো সবগুলো। তো এটা ছাদের উপরে আমি একটা এই যে কোকোপিট আছে এখানে, এই চারাগুলো সব এই জায়গায় রেখে দিব। আপু ভাইয়ারা, তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা। তো বাচ্চাগুলোর এইখানে রেখে দিলাম এই যে, আর আমি আমার বাকি অ্যালোভেরা গাছগুলো দেখাই তোমাদেরকে। এই যে, এই যে একটা অ্যালোভেরা গাছ, এটা আমার ছোটো বাটিতে ছিল, পরে হইলো আমি বড় বাটিতে লাগাই দিছি। একটু ভালো গ্রোথ চাইলে, একটু ভালো মোটা যদি চাও তোমরা, যে একটু মোটা হবে অ্যালোভেরাটা, তাহলে একটু বড় কিছুতে লাগাইলেই বেশি ভালো হয়। তো আমি প্রথম দিকে ছোটোটাতেই ছিল, পরে বড়টাতে ট্রান্সফার করছি আর কি। আর এই যে এটা কিন্তু আমি যেটাতে লাগাইছিলাম ওইটাতেই আছে, যে ছোটো বাটি, এটাও মাশাল্লাহ ভালোই হয়েছে, এত অল্প মাটিতে এর চেয়ে মোটা আশা করা যায় না। তো আমার সাথে হইলো অনেক অ্যালোভেরা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে। এই যে এখানে অনেকগুলো চারা আছে, এগুলো তোমাদের ভাইয়া লাগাইছে কিছুদিন আগে, অনেক চারা আছে এখানেও আছে, কয়টা, ছয়টা আর পাঁচটা, এগারোটা। শরীর বাড়ো না এই কারণে আজকে আমার এই অ্যালোভেরা গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি, রান্না বান্না শেয়ার করা হয় নাই শরীর ভালো না থাকার কারণেই। এই যে এখানেও আছে, অ্যালোভেরা কিন্তু অতি প্রয়োজনীয় একটা কি বলবো ঔষধি গাছই, আমাদের ঔষধি গাছই বলা যায় এটাকে, অনেক কাজে লাগে অ্যালোভেরা, রূপচর্চা থেকে শুরু করে নানা রকম ঔষধি কাজেও লাগে। তো তোমরা চাইলে বাসায় কিন্তু লাগিয়ে নিতে পারো এরকম অ্যালোভেরা প্ল্যান্ট, শরীরটা একদমই ভালো থাকে না, কথা বলতে ইচ্ছা করে না। তো এই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমার অ্যালোভেরা গাছগুলা ছোট্ট একটা ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারবা। আর সবাই আমার জন্য দোয়া করবো, আমার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি যেন রেগুলার ভিডিও দিতে পারি। সবাই ভালো থেকো, আজকের জন্য বিদায় নেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।